বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় অধিকরণ ও উপাদানকারক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রায়ই এসে থাকে, কিন্তু সঠিক কৌশল না জানা থাকার কারণে আমরা প্রায়ই সেই প্রশ্নের উত্তরগুলো ভুল করে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অধিকরণ ও উপাদানকারক কীভাবে আপনি চিনবেন এবং সেগুলো কীভাবে কৌশলে মনে রাখবেন তার পদ্ধতি নিয়ে। বন্ধুরা, আপনারা আছেন জিনিয়াস স্টাডি সেন্টারে, আমি মহিন আছি আপনাদের সাথে। যদি নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যোগ দিন, যাতে নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট আপনি সহজেই পেতে পারেন। বন্ধুরা, চলুন তাহলে মূল ভিডিওতে। প্রথমে আমরা আলোচনা করব অধিকরণ কারক কীভাবে মনে রাখা যায়। কৌশলটি হচ্ছে কোনো কিছু যোগ হলে অধিকরণ কারক হবে। আমরা জানি যোগ মানে বৃদ্ধি পাওয়া, আর কোনো কিছু বৃদ্ধি পাওয়া বোঝালে অধিকরণ কারক হবে। আরেকটি কৌশল আছে, সেটি হচ্ছে অধিকরণ কারকে অধিক, অধিক মানে হচ্ছে বেশি বা যোগ, সেভাবেও আপনি মনে রাখতে পারেন যে যদি কোনো কিছু যোগ হয় তাহলে সেটি হবে অধিকরণ কারক। উদাহরণ দিচ্ছি, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। যেমন পুকুরে মাছ আছে, এটি কোন কারক, এভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে যেভাবে আপনি বিশ্লেষণ করবেন, দেখুন এখানে বলা হয়েছে পুকুরে মাছ আছে, অর্থাৎ পুকুরে মাছ থাকার ফলে পুকুরটি মাছে পূর্ণ হয়েছে, তার মানে পুকুরে মাছ বৃদ্ধি পেয়েছে। আমাদের একটু গভীরভাবে চিন্তা করতে হবে, তাহলে আমরা ভাবার্থটি বুঝতে পারব। তাহলে আমরা বুঝলাম কি, যে পুকুরে মাছ আছে তার মানে হচ্ছে পুকুরের পানির সাথে মাছও বৃদ্ধি পেয়েছে, সে কারণে এটি অধিকরণ কারক। আবার যদি আরেকটি উদাহরণ দেখি, ছাদে বৃষ্টি পড়ে, এখানে ছাদে বৃষ্টি পড়ে পানি জমা আছে, তার মানে পানি বৃদ্ধি পাচ্ছে। দেখুন, ছাদ যখন বৃষ্টি হওয়ার আগের অবস্থায় ছিল তখন ছাদ ছাদের মতোই ছিল, কিন্তু যখন বৃষ্টি পড়া শুরু করলো তখন সেখানে পানি বৃদ্ধি পাওয়া শুরু করলো, তার মানে এটি হচ্ছে অধিকরণ কারক, অর্থাৎ এখানে কোনো কিছু বৃদ্ধি পেয়েছে। আরেকটি উদাহরণ দেখুন, নদীতে পানি আছে, এখানে নদী পানি দ্বারা পরিপূর্ণ মানে বৃদ্ধি বোঝাচ্ছে। নদী অনেক সময় খালি থাকে, শুকনা থাকে, কিন্তু যেহেতু বলা আছে নদীতে পানি আছে, সেহেতু বুঝতে হবে এখানে যে কোনো একটা কিছু বৃদ্ধি পেয়েছে। তাই আমরা বুঝতে পারলাম কি, যে নদীতে পানি আছে মানে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, তাই এটি অধিকরণ কারক। আবার আরেকটি উদাহরণ যদি দেখি, ট্রেন আসলো, দেখুন ট্রেন কোথায় আসে, অবশ্যই একটি প্ল্যাটফর্মে আসে, আসার আগে প্ল্যাটফর্মটি খালি ছিল, কিন্তু যখনই ট্রেনটি আসলো তখনই প্ল্যাটফর্মটি পূর্ণ হলো, অর্থাৎ এখানে কিছু একটা বৃদ্ধি পেল, তাই ট্রেন আসলো এটি অধিকরণ কারক। এখন আমরা দেখব যে উপাদান কারক কীভাবে আপনি মনে রাখবেন। কৌশলটি হচ্ছে কোনো কিছু বিয়োগ হলে উপাদান কারক হবে। আপনি যদি অন্যভাবে চিন্তা করেন তাহলে অধিকরণ কারকের জাস্ট বিপরীত হচ্ছে উপাদান কারক। উপাদান কারক হলো যদি কোনো কিছু বিয়োগ হয় বা কমে যায়। একটি উদাহরণ দেখুন, গাছ থেকে পাতা পড়ে, এখানে গাছ থেকে পাতা পড়ে গেছে, অর্থাৎ গাছ থেকে একটি পাতা বা যতগুলো পাতা পড়ে ততগুলো পাতা বিয়োগ হয়ে গেছে, তার মানে হচ্ছে এটি উপাদান কারক। মাঠ থেকে ফসল পায়, এখানে মাঠের ফসল মাঠ থেকে বিয়োগ হয়েছে, অর্থাৎ আমরা ফসলকে কেটে নিয়ে আসি অথবা উঠিয়ে নিয়ে আসি, তখন মাঠ থেকে ফসলটি কমে যায়, তাই এটি উপাদান কারক। শুক্তি থেকে মুক্ত মেলে, এখানে শুক্তি থেকে বিয়োগ, তাই এটিও অধিকরণ কারক। ট্রেন ছেড়ে গেল, দেখুন একটু আগে আমরা একটি উদাহরণ দেখেছিলাম, ট্রেন আসলো, আসার ফলে পরিপূর্ণ হলো, আর যদি ট্রেন ছেড়ে চলে যায় তাহলে সেটি বিয়োগ হলো, তার মানে এটি হচ্ছে উপাদান কারক। বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে অধিকরণ কারক ও উপাদান কারক কীভাবে কৌশলে আপনি মনে রাখতে পারবেন, এবং যদি কোনো উদাহরণ, কোনো প্রশ্ন যদি পরীক্ষার খাতায় আসে তাহলে কীভাবে সেটি দেখে আপনি সহজে উত্তর করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর শিক্ষামূলক বিভিন্ন ভিডিও, বিভিন্ন চাকরির সম্পর্কে
অনেক কিছু জানার জন্য আমাদের সাথেই থাকুন। আর সাথে থাকার জন্য আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে যে কোনো ভিডিও, যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনি তা নোটিফিকেশনে পেয়ে যান। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো টেকনিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।